পাকিস্তান সুপার লিগে গতরাতে প্রথম কোয়ালিফায়ারে বাবর আজমের পেশোয়ার জালমিকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান। এ নিয়ে দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগটিতে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠল মুলতান। যেন ফাইনাল ওঠাটা অভ্যাসে পরিণত করেছে পিএসএল এর সুলতানরা। করাচিতে আসরের প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে আগে ব্যাট করতে নেমে টুর্নামেন্ট জুড়ে ছন্দে থাকা বাবর আজমের ব্যাট হাসলেও পেশোয়ারের বাকি ব্যাটাররা ছিল নিষ্প্রভ। এতে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 146 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় টুর্নামেন্টের 2017 আসরের চ্যাম্পিয়নরা। সেখানে সর্বোচ্চ 46 রান আসে অধিনায়ক বাবরের ব্যাট থেকেই। এদিকে 147 রানের লক্ষ্য অনেকটা অনায়াসে ছাড়িয়ে যায় রিজওয়ানের মুলতান। 18 ওভার 3 বলে কেবল 3 উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। সেখানে সর্বোচ্চ 54 রান করেন ওপেনার ইয়াসির। আসরের প্রথম এলিমিনেটরে আজ মাঠে নামছে ইসলামাবাদ ও কোয়েটা। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে আরও একবার ফাইনালে ওঠার সুযোগ পাবে বাবর আজমের পেশোয়ার।